আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি WP টপারের পক্ষ থেকে আজকে টিউটোরিয়ালে আমি কামরুল হোসেন। তো আজকে আমরা দেখব কিভাবে একটি স্ক্রলিং ব্যাক টু টপ বাটন ক্রিয়েট করা যায় এলিমেন্টও দিয়ে। আমরা যদি এই ওয়েবসাইটটা দেখি, আমরা যদি একটা টপে আসি, এখন একদম বটমে যাই, তাহলে আমরা দেখব স্ক্রলিং একটা আইকন শো করছে অ্যারো সাইন। এখানে ক্লিক করলে ইউজার কাস্টমার টপে চলে আসবে। সো এই ধরনের আইকন বাটনটা কীভাবে ক্রিয়েট করা যায় এলিমেন্টও দিয়ে, চলুন দেখে আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব, এলিমেন্টো এডিট অপশানে যাব, সেখান থেকে আমরা একটা আইকন নিব। তো এখানে আমার সব কিছু ওপেন করাই আছে। সেখান থেকে আমরা একটা সার্চ বক্সে আইকন সিলেক্ট করব, দেন হচ্ছে একটা আইকন নিব। আমরা যে কোনো জায়গায় আইকনটা রাখতে পারবো, কোনো সমস্যা নেই। আপাতত এখানে রাখি। এখন হচ্ছে আমাদের আইকনটা চেঞ্জ করব, আপনার পছন্দ অনুযায়ী আইকনটা চেঞ্জ করতে পারবেন। আমরা একটা অ্যারো সাইন নেব, অ্যারো সাইন এটাই নেব, দেন ইনসার্ট করলাম। এখন হচ্ছে আমরা কালারটা একটু চেঞ্জ করে দেব, ব্ল্যাক। দেন হচ্ছে এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স পজিশন করতে হবে আইকনটা, যেহেতু আইকনটা এখানে আছে। আমরা পজিশনে যাব, অ্যাডভান্স থেকে পজিশনে আসব। সেখান থেকে আমরা উইথটা সিলেক্ট করে দেব, ইনলাইন। ইনলাইন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের পজিশন ফিক্সড হয়ে গেছে আমাদের আইকনটা। এখন যেহেতু আমরা যাচ্ছি আইকনটা রাইট সাইড এবং কি একদম বটমে কর্নারে আসবে, এখানে চলে আসবে। সো আমাদেরকে সিলেক্ট করতে হবে এখানে অফসেট, হরিজন্টাল ওরিয়েন্টেশন রাইট, ভার্টিক্যাল ওরিয়েন্টেশন বটম। তাহলে আমাদের এই কর্নারটা চলে আসছে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী যদি উপরে বা একটু বামে নিতে চান, তাহলে এখান থেকে আপনি অফসেটগুলো কমাতে পারেন, তাহলে এটা হয়ে যাবে। বাট ডিফল্ট অবস্থা এটা অনেক ভালো পজিশনে আছে। তো চলুন এখন আমরা আপডেট দিয়ে দেব। এখন আমাদের আরেকটা কাজ আছে, আমরা যেহেতু এখানে ক্লিক করলে আমরা একদম টপে চলে যাচ্ছি, তাহলে আমরা একটা আইডি দিতে হবে টপে। টপ সেকশন, এটা হচ্ছে আমাদের একদম টপ সেকশন। এখানে আমরা সিলেক্ট করব, দেন একটা আইডি দিয়ে দেব, CSS আইডি টপ, যে কোনো নাম দিতে পারি আমরা। টপ দিয়ে দিলাম। দেন হচ্ছে আমাদের এই আইকনটা এখানে আবার সিলেক্ট করব। এখান থেকে আমরা লিঙ্কে গিয়ে আমরা একটা হ্যাশ দিয়ে আমাদের ওই আইডিটা বসাই দিব, টপ বসাই দিলাম। এখন হচ্ছে আপডেট দিয়ে দেব। এখন যদি আমরা আমাদের পেজটা রিলোড দিয়ে দেখি, তাহলে আমরা যদি একদম বটমে যাই, আমরা এখানে ক্লিক করব, দেন টপে চলে আসছি। কাজ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে আমরা যখন টপ সেকশানে চলে আসি তখনই আইকনটা শো করে, কিন্তু এটা আসলে ঠিক না। আমরা যখন টপে আসবো আইকনটা চলে যাবে, আমরা চাচ্ছি এরকম। চলুন কীভাবে এটা কীভাবে করা যায়, আমরা এখান থেকে আবার অ্যাডভান্সে যাব, আইকন সিলেক্ট করব, দেন অ্যাডভান্সে যাব। সেখান থেকে আমরা মোশন ইফেক্টসে ক্লিক করব, এখান থেকে স্ক্রোলিং ইফেক্টে ক্লিক করব। স্ক্রোলিং ইফেক্ট থেকে আমরা ট্রান্সপারেন্সি সিলেক্ট করব। ট্রান্সপারেন্সি এখানে ডিরেকশন, ফেড ইন, ফেড আউট ইন আপনি দেখতে পারেন কোনটা আপনার জন্য, আপনি কোনটা পছন্দ। বাট আমি ডিফল্ট অবস্থা সব কিছু রেখে দিব, ডিফল্ট অবস্থায় ওটা কাজ করে সুন্দর মতো। লেভেল 10 আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন। বাড়াতে সর্বোচ্চ 10 আছে। ভিউ ফোর 20% থেকে 80%। তো এটাই পারফেক্ট। আমি জাস্ট এখানে ট্রান্সপারেন্সি সিলেক্ট করে দিয়ে আপডেট দিলে হয়ে যাবে, কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এরপরে আমরা যদি রিলোড পেজটা রিলোড দিয়ে দেখি, তাহলে আমাদের আইকনটা চলে গেছে। কিন্তু আমরা যদি বটমে যাই একদম, তাহলে দেখব যে আইকনটা শো করতেছে। এখন আমরা ক্লিক করলে টপে চলে আসব এবং কি আইকনটা রিমুভ হয়ে গেছে। সো এইভাবে আপনি স্ক্রলিং ব্যাক টু টপ বাটন ক্রিয়েট করতে পারেন এলিমেন্টও দিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটা, একটা লাইক দিবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।